হাত নামাও ইবাদত করে কেন মজা পাও না মসজিদে যাইতে কেন মজা পাও না নামাজ পড়তে কেন মজা পাও না সুদ বর্জন করতে কেন মজা পাও না কম খাইতে কেন মজা পাও না নজর হেফাজত করো না তাই কোন নেকির কাজে মজা পাও না আজকে যদি নিয়ত করে নাও মওত পর্যন্ত নজরের হেফাজত করব প্রত্যেকটা নেকির কাজ কইরা এমন মজা পাবা এমন স্বাদ পাবা ওই নেকির কাজ আর কোনদিন ছাড়তে পারবা না সেই জন্য বেশি দিন লাগবে না মাত্র 8 দিন কয়দিন বলেন না 8 দিন যে কোন নেকির কাজ 8 দিন লাগাতার করবেন এরপরে আল্লাহ তাআলা 8 দিনের মধ্যে ওই নেকির কাজের নূর আপনার পাঁচ লতিফার মধ্যে এমন ভাবে বসায়া দিবে যে ওই নেকির কাজ আর আপনার ইচ্ছা করে করা লাগবে না এমনি হইতে আছে করবেন তো ইনশাআল্লাহ আজকে থেকে 8 দিন নজরের হেফাজত করব রাজি আছেন কোন বেগানা মহিলাদের ইচ্ছা করে আমি তাকাবো না রাজি আছেন কে কে রাজি আছেন দুই হাত জায়গা আল্লাহ আপনি হাতগুলি কবুল করুন জোরে বলেন না আরো জোরে বলেন আমিন দাঁড়াইছে নজর কোন দিক মেয়েটা কয় তাকা কয় বন উপরের দিক তাকানো যাবে না উপরের দিক কেন তুই না আমার ভালোবাসিস আমার বিয়ে করবি আমি তো তোরে শর্ত দিলাম 40 ওয়াক্ত নামাজ পড়বি ওমরের পিছনে এখন তোর 40 ওয়াক্ত শেষ হইছে না হ্যাঁ তাই তো আমার বিয়ে করবি না নিবি না ছেলেটা হাত জোর করছে এইভাবে বোন মাফ কইরা দে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ একটু আস্তে কোন সুবহানাল্লাহ কয় মাফ চাস কেন কি হইছে কাজ থেকে 8 দিন পরে আমার কলবের মধ্যে তুই ছাড়া দুনিয়ার আর কেউ ছিল না অমরের পিছনে 40 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে পড়ার কারণে আমার দিলের মালিক আমার দিল কিনে নিয়ে গেছে আমার দিলের মধ্যে এখন আল্লাহ ছাড়া আর কেউ নাই আল্লাহ 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 তেরে সিওয়া মাহবুবে হাকিকি কোই নহীঁ হ্যায় কোই নহীঁ তেরে সিওয়া মাহবুবে হাকিকি কোই নহীঁ হ্যায় কোই নহীঁ অব তু রহে বস্তা দামে আখির ورد زبائے میرے الہ اللہ 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 کون مقام لائی کے سجدہ تیرے سوا اے نور مبین کون مقام لائی کے سجدہ تیرے سوا اے نور مبین کوئی نہیں ہے کوئی نہیں ہے کوئی نہیں ہے کوئی نہیں اللہ 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 محمد رسول الله গলার সব শক্তি দিয়ে আমরা মদিনায় দরুদ পৌঁছাবো এখন গলায় যতখানি শক্তি মালিক দিছে সবটুক শক্তি দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় নাই সবাই বলে নাই বাজান মহব্বতের সাথে আওয়াজ করে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 8 দিন ওমরের পিছনে নামাজ পড়ার কারণে যদি একটা ছেলে সব ধরনের গুনাহ ছাইরা মালিকের হইয়া যায় তুমি যদি 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ পড়ো কেমন অবস্থা হবে এই জন্য বাজান যদি কারো সন্তান মাদকাসক্ত হইয়া যায় কোন মেয়ের প্রতি আসক্ত হইয়া যায় ভালোবাসায় জড়াইয়া যায় অবৈধভাবে আর ভালোবাসা তো অবৈধভাবেই হয় তাহলে কিচ্ছু লাগবে না মসজিদে নিয়ে যাও তাকবীরে ওলার সাথে নামাজ পড়াইতে দাঁড় করে দাও দেখবা অল্প দিনের মধ্যে আল্লাহর দিল ঠিক কইরা দিছে
জামাতে নামাজ পড়ে এমন ফায়দার ফায়দা পড়বো তো ইনশাআল্লাহ বাজান ইনশাআল্লাহ মৌত পর্যন্ত রাজি আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পাক্কা ইনশাআল্লাহ ইব্রাহিম ইবনে আদম বলে ভাই তুই আমারে জিজ্ঞেস করলি জামাত হয়ে গেছে নাকি আমি বললাম জামাত হইয়া গেছে তুই আহ করে চিৎকার মারলি কেন কয় জামাত ছাড়া নামাজ পড়ি না জামাত ছাড়া নামাজ পড়ি না আল্লাহ আমরা শুইয়া শুইয়া নামাজ নষ্ট করে দিই মুসলমানও হবে নামাজও পড়বে না ইসলামের দাবিদার হবে নামাজ পড়বে না এটা তো হইতে পারে না সুদের কত রকম গুনাহ জানা আছে সুদের ৭০ রকম গুনাহ সুদের কত রকম গুনাহ ৭০ রকম গুনাহ এক টাকা সুদ খাইলো মানে নিজের মায়ের সাথে নিজের বোনের সাথে ৭০ বার জেনা করলে যে গুনাহ হয় তার চেয়েও বেশি গুনাহ কামাইলো সহজ মনে করছেন না অথচ একটা লোক যদি বিনা অজরে নামাজ কামাই দেয় নামাজ না পড়ে হাজার বার লক্ষ বার নিজের মায়ের সাথে মেয়ের সাথে জেনা করার চেয়েও বড় গুনাহ নামাজের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই আউয়ালু মা ইউহাসাবু বিহি লাবদু ইয়াউমাল কিয়ামাতি সালা নবীজি বলেন প্রথম কিয়ামতের দিন দাঁড়াইয়াই আল্লাহ জিজ্ঞেস করবে তুই নামাজ ঠিক মতো পড়ছস কিনা তোর নামাজ ঠিক আছিল কিনা কি বলেন নামাজ ঠিক কইরা যাব নাকি ঠিক কইরা যাব না কে কে নামাজ ঠিক কইরা যাইবেন বাজান জোরে বলেন না আল্লাহু আকবার আরো জোরে বলেন না আল্লাহুম্মা আমিন পায় ধরি তোর পায় ধরি বাজার নামাজ ছাড়িস না তোর পায়ে হাত দিয়ে বলে গেলাম নামাজ ছাড়িস না নামাজ না পড়লে সে মুসলমান থাকে না মরে যাবে মুসলমানের গোরস্থানে দাফন ঠিকই হবে কিন্তু সে মন কান্নাকির যখন বলবে না আমার রব্বুকা বলতে পারবে না রব্বি আল্লাহ কারণ আল্লাহর সামনে দাঁড়ায় নেই তো বলতে পারবে না আমার দিনও তোর দিন কি বলতে পারবে না জিজ্ঞেস করা হবে মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম নবীজিকে দেখানো হবে ও বলতে পারবে না এটা আমার নবী কারণ নবীজির শেষ সময় একদম ১২ই রবিউল আউয়াল ফজরের পরে আবু বকর ফজরের নামাজ পড়াইছেন নামাজ পড়াইছেন নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ কেমন লাগে কয় আবু বকর একটু ভালো লাগতেছে তা আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ তাই কি একটু বাড়ি যাব বাজার সদাই কিচ্ছু নাই পড়ে থাকি তো আপনার দরবারে আপনি অসুস্থ কয় যাও কিছুক্ষণ পরে জিব্রাইল এসে হাজির নবীজি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ঘাড়ের মধ্যে এরকম মাথা ঠেকাইয়া শুয়ে রয়েছেন অসুস্থ মারাত্মক জ্বর মাথা ফাইটে যাইতেছে সামনে গামলার মধ্যে ঠান্ডা পানি নবীজি নিজের হাত দিয়ে ভিজায় ভিজায় কপালে ডলতেছিলেন এইভাবে কি পরিমাণ মাথায় ব্যথা হইলে ঠান্ডা পানি লাগায় জিব্রাইল আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ভাই আজরাইল দরজায় দাঁড়ায় রইছে আপনি অনুমতি দিলে আসবে অনুমতি না দিলে আসবে না বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড বাবু আফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বয়ান নবীজি বুঝে ফেলাইছেন না কি বলেন কয় আসতে বলো আজরাইল আইসা নবীজির সামনে দাঁড়ায় নবীজিরে সালাম দিছে ইয়া রাসূলুল্লাহ আমিও সালাম দিলাম আল্লাহও আপনারে সালাম জানাইছেন আল্লাহ বলছেন যদি দুনিয়ায় থাকতে মন চায় যতদিন মন চায় থাকবেন সমস্যা নাই আর যদি যাইতে মন চায় আল্লাহ তাআলা আপনার সাথে সাক্ষাৎ করার জন্য অপেক্ষা করতেছে বুঝতে বাকি আছে নবীজি বলেন আজরাইল বসো নবীজির ডান পাশে বসছে জিব্রাইল বসা আজরাইল বসা নবীজি আম্মা জানের ঘাড়ের মধ্যে মাথা ঠেকাইয়া বসে রইছেন এইভাবে হেলান দিয়ে কি অসুস্থ অসুস্থ আর এমন একটা ঘটনা কিছুক্ষণের মধ্যে ঘটতে যাইতেছে যেটা আল্লাহর সৃষ্টির মধ্যে না আগে কোনোদিন ঘটছে না পরে কোনোদিন ঘটবে সেই ঘটনা ঘটতে যাইতেছে যেই না বলছে থাকতে মন চাইলে থাইকা যান যাইতে মন চাইলে আল্লাহ সাক্ষাৎ করার জন্য অপেক্ষা করতে আছে নবীজির কান্দা বাইলে গেছে
ফুফাইয়া ফুফাইয়া কান্দে, নবীজির কান্দা দেখা জিব্রাইল কান্দে, জিব্রাইলের কান্দা দেখা আজরাইল কান্দে, তিনজনে সমানে কান্দে আছে। আল্লাহ তাআলা জিব্রাইলের কাছে মেসেজ পাঠাইছেন, জিব্রাইল দোস্ত কান্দে কেন? জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নিজেও কান্দলেন আমাদেরকেও কান্দাইলেন, এখন তো কান্দার সময় না, এখন তো হাসির সময়, জীবনে তো বহুত কানছেন। শিয়াবে আবি তালেবে তিন বছর জেলখানায় কানছেন, বাইয়াতে আকাবায় মিনায় রাতের পর রাত কানছেন, মক্কার অলিতে গলিতে কানছেন, বাইতুল্লাহর মাতাফে বৈশা বৈশা কানছেন, তায়েফের ময়দানে তো আপনার কান্দার শেষ ছিল না, আর বদরে যেই কান্দা আপনি কানছেন, ফেরেশতা নামাই ফেলাইছেন, ফেরেশতা কান্দা ফেরেশতা নামাইছেন, ওহুদের ময়দানে কানছেন, খন্দকে কানছেন, আল্লাহ। হ্যাঁ মুসলমান, কেমনে বুঝাইলে যে আপনারা বুঝতেন, সাহাবাই কিরাম, নবীজির অনেক মুজেজা ছিল, হাজার হাজার মুজেজা, শত লক্ষ হাজার মুজেজার মধ্যে সবচেয়ে বড় মুজেজা চারটা, এক নম্বরে কোরআন শরীফ, দুই নম্বরে মেরাজ, তিন নম্বরে সাহাবাই কিরাম, চার নম্বরে খতমে নবুয়ত। চারটা হলো নবীজির বড় মুজেজা। সাহাবাই কিরাম মুজেজা ছিলেন, কোন তন্ত্র মন্ত্র পদ দিয়ে আল্লাহরে পাওয়া যাবে না, ওই রাস্তায় মাওলানে পাওয়া যাবে যেই রাস্তায় ষোল লক্ষ সাহাবাই কিরাম চলছেন। সাহাবাই কিরামের আদর্শ যদি আপনার মধ্যে আমার মধ্যে না আসে, ফালাফালি হবে, চিল্লে চিল্লি।